18 মাস পরে অবশেষে জেল মুক্তি কেষ্ট মণ্ডল হরফে অনুব্রত মণ্ডলের। তিহার জেল থেকে বাড়ি ফিরলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গত 18 মাস ধরে জেলবন্দি ছিলেন কেষ্ট মণ্ডল। দিল্লির তিহারে তার পাশাপাশি বন্দি ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডলও। মঙ্গলবার সকালে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে তার মেয়েও। নিচুপট্টির বাড়িতে প্রচুর মানুষজনের ভিড়, যেমন দলীয় কর্মী সমর্থকদেরও ভিড়। সকাল থেকে বিশাল কনভয় নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের এসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষজনের উচ্ছ্বাস। পূর্ব বর্ধমান জেলার তালিত, ঘুষকরা বিভিন্ন জায়গায় দাঁড়াতে হয় অনুব্রত মণ্ডলের কনভয়কে। দলীয় কর্মী সমর্থকরা এগিয়ে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন। 18 মাস পর জেল মুক্তি অনুব্রত মণ্ডলের। এক শারদ উৎসবের আগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি, আবার শারদ উৎসব আসন্ন, ঠিক তার আগেই জেল মুক্তি হল অনুব্রত মণ্ডলের। কাকতালীয়ভাবে আজই বীরভূমে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয় কি না তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। দিদির প্রতি আস্থা জ্ঞাপন করেছেন অনুব্রত মণ্ডল। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলার বিভিন্ন জায়গায় সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূমে রয়েছে তার প্রশাসনিক বৈঠক। সকালবেলায় বীরভূমের নিচুপট্টির বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। রাস্তার দুপাশে যেমন উৎসাহিত তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, তার পাশাপাশি বাড়ির সামনেও প্রচুর মানুষজন এসে উপস্থিত হন সকাল থেকে। রীতিমতো বাজনা বাজিয়ে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে এলাকার উৎসাহিত মানুষজন। কলকাতা বিমানবন্দর থেকে কনভয় নিয়ে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। Thank you.